sanam tu juga kena muat sita gelar har ini he kena kasih keterar ya bajar nakar ya anda kan program kena kena mukti ya kita me non itu semua kira bidan hoga hoga sih kita me bidan hoga kita ni te election itu mili ma kerajaan kerap tadi hoga election tu na lebih te tiga dua setarin mukti kita nak kena anda ini udah mili kalau jadi ar bangdor kata ini pada semua itu kiri kom dia dalam tu be last punya dia penyel tu tu minta nanti kita dalam last punya অশোক সিংহ ডাঙরের হেডত বিশেষ বিষয়ী লগতে উপস্থিত হয়েছে আমার মাননীয় দ্বিতীয় প্রধান তথা এপিপিএল সভা মাননীয় সভাপতি আমার আজি স্ট্রিম কমিটির যে অফিস সেটা উদ্বোধন সভা আরম্ভণি করবলৈ আজি সভা দেওয়া হয়েছে তো এইখানে আমার লগতে আমার বিশেষ স্ট্রিম স্ট্রিম প্রমোট করা সরকো যার মানে আমি আগে জানাব লগতে আমার রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রবীন্দ্র নন্দী ডাঙরিয়া আমি এটা আগে আবেদন জানাব বিচারিছ লগতে আমার লোকসভার মাননীয় সাংসদ প্রফেসর রমাসি জয়ন্ত বসুমকালী তেখেতক আমি এখন আগে আদরণ জানাব বিচারিছ লগতে আমার বিজেপির পৰা মাননীয় এখানে বিজেপি বিজেপি জনসভা সমষ্টির মাননীয় অজয় কুমার রায় নামনে এটা আমি আদরণ জানাব বিচারিছ আমার বিজেপির চিরাং জেলা সমিতির মাননীয় সভাপতি শ্রী রতন রায় ডাঙরিয়া আমার চিরাং জেলা ইউপিপিএলের মাননীয় সভাপতি শ্রী নির্মল কুমার ব্রহ্ম স্যারক আমি আমার দলীয় নেতৃবৃন্দ তথা কর্মীসকলক আমার এই স্টেরিং কমিটির যে অফিস সেই অফিসের ভিতর আহি তেখেতসকলের আসন গ্রহণ করিবর বাবে অনুরোধ থাকিল। গাঁৱত গলে মানুহৰ ঘৰ নাই, মই চিন্তা কৰিলোঁ আমাৰ চৰকাৰ গঠন কৰাৰ হিচাপ কৰিলোঁ 17 বছৰ আগৰ চৰকাৰে কিমান ঘৰ বনালে। মই ব্লক অফিচে অফিচে নিজে গ'লোঁ, টিটিৰ লগত কথা পাতিলোঁ, ডিচিৰ লগত কথা পাতিলোঁ, কথা পাতি হিচাপটো ওলাই দিলোঁ যে মাত্ৰ 39,000 ঘৰ বনাইছে 17 বছৰত।
আর ইটুও হাফ ডান আমি দেখিল 2010-রে ঘর হওয়া নাই, 17-র ঘর হওয়া নাই, 16-র ঘর হওয়া নাই, 12-র হওয়া নাই, 15-র হওয়া নাই, আধা আধা করে গরিব মানুষের ঘরবিলাক পেলাই থ দিয়েছিল। আমি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যেটা গোটে সেচুরেশনের একটা কালচার আনিলে যে 100% হব লাগিব, যেটা আমি ইটু নহয় ইটু পলিসি ওলাই 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 মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বর এটা আগর ঘরবিলাক প্রায় 99% আগর সেই বিপিএফর দিনের ঘরবিলাক আমি 99% ঘরবিলাক বনওয়া হয়ে গেল, যে বিভিন্ন কায়দারে। আর আমার দিনত আমি এতিয়া হিসাব করে চালো যে আমি মই ভাবিছিল 2020-ত যেহেতু 17 বছরত ইহতে 17 বছরত মাত্র 39,000 ঘর বনাইছে আমি কিমান পারিম, এই কারণে আমি টার্গেট লৈছিল যে 5 বছরত আমি 1,00,000 ঘর বনাম 5 বছরত, কিন্তু এতিয়া 4 বছরত আমি অন্ত হওয়া নাই, অন্ত পড়া নাই, ডিসেম্বর 15 তারিখত পড়ব, এতিয়ালৈকে 2,52,000 ঘর কমপ্লিট হয়ে গেল, 2,52,000, আর 1 বছর আছে আমার হাতত, গতি 3,00,000তকে অধিক ঘর হয়ে যাব এই 5টা বছরের বিটিসি অঞ্চল। আর মাটির কাম যে সবচেয়ে মানুষে ভয় করে, দুটা কথা, এটা হল ধর্মর কথা কবলে ভয় করে, এটা হল মাটির কথা কবলে ভয় করে, কিন্তু পৃথিবীত মাটি নহলে মানুষ জিয়াই থাকিব নয়। আর আজি যিমান যুদ্ধ হয়েছে, যিমান কাজিয়া হয়েছে, একমাত্র কারণটা হল মাটি, সবতো মাটিক লয়ে কাজিয়া, বিটিসিটো আজি কাজিয়া আকৌ হব পারে যদি আজি সমাধান নকরো, আগর সময়বিলাকতো হয়েছিল। আর সেই কাজিয়া পেশার লাগা কারণে পলিসি বনাব পার নাই, পলিসি রিস্ক লয় নবনার কারণে আমার যা খেতির মাটি, এটা খেতির মাটি হয়ে থাকা নাই, জঙ্গল ফরেস্ট হয়ে থাকা নাই, সব গণ্ডগোলবিলাক লাগি গেল। এই কারণে আমি খুব সিরিয়াসলি কাম করার আরম্ভ করল। রঞ্জিত বসুমতারী ডাঙরিয়াক মই কলো ইএম হিসাবে যে বেলেগ কথা বাদ দিও, মাটির কাম আমি সমাধান করব লাগিব। আর লগে লগে এই সময়ত আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বসুন্ধরা আরম্ভ করিলে আমি কিছুমান ক্লু পালো যে এনেকা চিন্তা করিব পারে নেকি, কিন্তু ইয়ার আগতে আমি একটা ভূমি মেলা পাতিছিল যে ভূমির কি সমস্যা মানুহিনো কব আহে, সার্কল অফিসে অফিসে 22 দিন ভূমি মেলা পাতিল। আপনাদের কেতিয়াবা ভূমি মেলা শুনেছে? ভূমি মেলাটা শোনা নাই? কোকরাঝার চিরাংবিলাক দুর্গা পূজা আইলে মেলা হয়, বহুত দিন মেলা হয়, মেলাবিলাক পনির খেলা খেলে, কিবা জিকিলে মুরগি পায়, কিবা পায়, এইবিলাকে দেখিছে। আমি ভূমির মেলা পাতিছো, আর ভূমির মেলাত 22,000 পরিয়ালর ভূমির সমস্যা সমাধান করেছো। কেতিয়াবা মারুতি সুজুকির মেলা হয়, হিরো হন্ডার মেলা হয়, ভারতবর্ষর কত ভূমির মেলা হওয়া নাই, মই সব পরি চাল। আগতে বিনোবা ভাবির ভূদান গ্রাম দান কিবা আইছে, কিবা লেন ব্যাংক খুলিছে, কিবা খুলিছে, কিন্তু লেন মেলা বলে কোনো করা নাই। আর আগর লিডারবিলা ভয় করেছিল যে মাটিটা এনেকা এনেকা করলে গণ্ডগোল হয়ে যাব, নকরিলে বেশি গণ্ডগোল হয়ে যাবে। এটা সব আমি অনলাইন যোগেদি কাম আরম্ভ করলো, প্রথমতে তো মানুষবিলাক করিব বিচারা নাছিলে। মই এটা মিটিং করে খুঁড়িছো, গ্রুপ গ্রুপ আহে জনগোষ্ঠীর, এই অমাক জনগোষ্ঠীর সংগঠনে বিরাট গরম হয়ে আহে, আমি মাটি বাড়ির অধিকার কিয় পাওয়া নাই, মই কোথাও বহকছো অফিসারবিলাক লই পেলায় কথা পাতিল, কোনটো সার্কলত পাওয়া নাই কোক, কোনটো এরিয়াত পাওয়া নাই কোক, তেখেতে কব নয়, উপরে উপরে বহুত হাল্লা করা মানুষ আছে বিটিসি, বাস্তবত কব নয়, মই কোথাও কোনটো কথা মাটি, কোনটো বিঘা মাটি, কি প্রবলেম আছে কোক, মই সমাধান করি। তার ভিতরতে এনেকা মানুষ উঠি পাওয়া হল যে স্যার মই 5 বছর চেষ্টা করলো, পয়সা খরচ করলো, মাটির কাম হওয়া নাই, কিন্তু মই অনলাইন যোগেদি এপ্লাই করি 24 ঘন্টাত মোট মাটির কাম হয়ে গেল, আঠানা পয়সাও দিবলগা হওয়া নাই, তেনেকাও সমস্যা সমাধান হল। গতি আমি চালো আমার টার্গেটটা ডিসেম্বরলৈকে অনলাইন যোগেদি 1,00,000 পরিয়ালর সমস্যা সমাধান করা, অলরেডি আমার এতিয়ালৈকে 73,000 হয়ে গেল, বাকিখিনি আমার টার্গেট পুরা হয়ে যাব, 1,00,000 পার হয়ে যাব। অফলাইন যোগেদি যখন সেল পারমিশন বিচারিছে পোয়া নাই, উমুক পোয়া নাই, তুমুক পোয়া নাই, বিরাট পেন্ডিং হয়ে আছে, এইবিলাক আমি করে 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 এতিয়ালৈকে 1,62,000 মানুষের অফলাইন যোগেদি সমস্যা সমাধান করে দিল, 1,62,000 এজন দুজন নহয়। তো লাহে লাহেকে এটা ভুটান বর্ডার, ভুটানের যে রাস্তা যেটু আছে সেই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে, আমি করব নো, তথাপিও জবরদস্তি মাঝে মাঝে বুলডোজার লগাই কিবা লগাই অল্প সমান করে আছে, রাস্তাটা সেংশনও হয়ে আছে, ইফালে গেলেমপুট মানে ডর সিটি হব ভুটানে, গতি এই রাস্তাটা নির্মাণ করার কারণে বহুত প্রেসারত রাখিছো, অতি শীঘ্র এই রাস্তাটা নির্মাণ হয়ে যাব।
সো এনেকুৱা কিছুমান কাম আজি হৈছে। আমিও বিচাৰিছোঁ ভূটানে ইফালে চাইডে ভূটানে বনাব, ইফালে চাইডে আমিও ডাঙৰ চিটি বনাম। এটা এটাকে কাম হ'ল, ইণ্ডাষ্ট্ৰী অহা আৰম্ভ হ'ল, IOCL এতিয়া এক্সপেঞ্চন হ'ব, বহুতখিনি কাম হৈ আছে। তো এই কামবিলাকৰ লগত আমাৰ দুখীয়া মানুহৰ কি হ'ব, গরিব মানুষ কি হব, ভিসি ডিসির কি হব, গুঠর কি হব, এই কথাবিলাকও আমি বাদ দিয়া নাই। এটা মহিলা সকলক সেলফ হেল্প গ্রুপক পয়সা দিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এটা স্টুডেন্টবিলাকক গার্লস যাক স্টুডেন্ট আছে পয়সা দিয়া আরম্ভ করেছে, ইউথ যুব আনএমপ্লয়বিলাকক মানে ফান্ড দিয়া আরম্ভ করেছে কাম করবলে, কোনো এটা বাদ পড়া নাই। আর আমি কাউন্সিলে একদম গাহরিরপরা গরুরপরা ছাগলিরপরা লার্জ স্কেলত মানুহে যাতে ইনকাম জেনেরেট করিব পারে ইয়ার কারণে আমার কাম চলি আছে। গতি আজির সময়ত রাজনীতি যে করে আছে, UPPL BJP আর AJP যখন করে আছে বা রাজনীতি যখন করে আছে, আপনাদের অসুরক্ষিত নাভাবিব, আপনাদের নাভাবিব যে উপর পড়ি থাকা মানুষবিল আপনাদের কথা তো ভাবা নাই। বহুত সময় এই কথাবিল ওলায় যে তলর কথাবিল উপরবিল নাভাবে, নিজের কথা ভাবে। রাজনীতি চাও, মই সেদিনা টিভিতো কইছো গোপীনাথ বরদলৈ ডাঙরিয়ারপরা আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালয় অসমক তেখেত সকলে সেবা করেছে, বহুত কোনবাই হয়তো 100 কিলোমিটার পার স্পিড দৌড়িছে, কোনবাই হয়তো 40 কিলোমিটার পার স্পিড দৌড়িছে। পণ্ডিত জওহরলাল নেহরুরপরা আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ালয় বহুত নেতা আহিল আর গল, বহুত কাম করেছে, কোনবাই 100 স্পিডত দৌড়িছে, কোনবা 40 স্পিডত দৌড়িছে। ঠিক তেনে ধরনের বিতিচিত যা 17 বছরত যখন নেতা আসলে, মই আজি কবলৈ বিচাৰিছো যে এই হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰিয়াৰ নেতৃত্ব যিটো আছিলে, তেখেত সকলৰ তাত আউট অফ বক্স চিন্তা কৰিব পৰা কোনো কাম হোৱা নাই বা কৰা নাছিলে। মানুহ নাই বুলি নকওঁ মই, তেখেতৰ লগতো লেফ্ট ৰাইট হয়তো ভাল ভাল মানুহ আছিল, কিন্তু মেইন মুৰব্বীজন তালা চাবিটো নিজৰ হাতত লৈছিলে। আজি মই তালা চাবিটো লোৱা নাই, মই সকলো EMO কৈছোঁ কিমান ভাল কাম কৰিব পৰা কৰা। আমাৰ উইলছন হাজদা ডাঙৰিয়া বহি আছে ইয়াতে, যিবিলাক আমাৰ এইটো আছিলে কি কয় স্কুলটো সাতখন না 11খন হল আমার ITI বিলাক জঙ্গল গাজি আছে। মই কোকরাঝার ITI গলো যে আমি অহা সময়ত ITI জঙ্গল গজা নিচিনা হয়ে আছে। মই উইলসনক কলো যে ITI বিলাক ট্রেনিংর লগতে প্রোডাকশন সেন্টার হব লাগে। এটা টোটাল কিমান হল আমার ITI 11খন ITI, সেই সময়ত 5খন না কি ITI চলি আছিলে, আমি 11খন ITI আর কিছুমান ITI 3টা শিফট 4টা শিফট ট্রেনিং লয় এটা মানুষবিলাকে। আর আমার ITI পৰা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে, এয়ার ইন্ডিয়াত রিক্রুটমেন্ট হয়েছে, কোবার কোবার বাইরের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে গেছে। গতি ITI বিলাক আমি খুব ভালকে প্রচলন করল, এটাও বিষয় আমি বাদ দিয়া নাই যে রাইজর সমস্যাবিলাক সমাধান করিমে। আর ভূমির কিবা কিবির ক্ষেত্রে 1 বছর যেহেতু হাতত আছে, মই আপনাদের স্পষ্ট কব বিচাৰিছো যে এতিয়া BTC মানুষবিলাকে অলরেডি অনুভব করেছে যে কিবা এটা কাম হয়েছে। আপনাদের কনফিডেন্ট লয় কাম করক, আপনাদের নেতৃত্বই কোনোদিনে আপনাদের লাজত পড়বলে নিদিয়ে। আপনাদের ভাবিব পারে যে অমুক কথাটো কৈছে নহব পারে, ইয়ার পিছত এই ইলেকশনের পিছত আমার জনতা দরবার 40টা সমষ্টি আর আরম্ভ হব। মই সেদিনা 5টামান জনতা দরবার করেছো রাতে 12টা এটা লেগে, মানে 100টা 150টা সংগঠন আহিছে অন দ্য স্পট, কিছু প্রবলেম মই সলভ করে দিছো অন দ্য স্পট, কারবা ইটু নাই ইটু নাই ইটু নাই অন দ্য স্পট। আর এই শিডলি সমষ্টিত আমি সালাকাটি বহিল, সালাকাটি কলে যে রাইজে ম্যাক্সিমাম সেন্ড গ্রেভেল লাগে, কিমান রাস্তা সালাকাটি সমষ্টির ম্যাক্সিমাম রাস্তা আমার তাক যিমান এপ্লিকেশন দিছে 100% রাস্তা সেন্ড গ্রেভেল করার কারণে অর্ডারও হয়ে গেল, কামও আরম্ভ হয়ে গেছে 100%, কোনো কামে রয়ে যাওয়া নাই। 14 শিলাঙ্গত করে আছো, নিশিমাতো কাম আরম্ভ হয়ে গেল, কাজলগাঁওত কাম আরম্ভ হয়ে গেল, কোনো একটা বাদ পড়ি থাকা নাই। তো সেই কারণে আপনাদের কাম করক, মই টেকনিক্যাল কথাবিল কোয়া নাই, মন্ত্রী মহোদয় কব ইলেকশনটা জিকিব বুথত, বুথত আপনাদের ভাল কাম করব লাগিব। আমার বুথর মেম্বারবিল রেকর্ডার হয়ে থাকিব না লাগে, মই কারণে প্রাইমারি ব্লক মন্ডল সবুক কইছো যে বুথর লিডারবিল খালি আমি কাগজটো ললো, আমি কলো যে তোমার তাত কিমান ভোট আছে, ভোটার লিস্ট লই থাকিল হাতত, কিমান কই বেশি প্রেসার দিলে কই দিব মর তাক মানে 500 ভোট পাম, কিন্তু ইলেকশনত যাই 150 ভোট হব, প্রেসার দি আছে না বেসেরা, এটা বহুতে তেনেকা অবস্থা থাকে। সো তেখেতের রেকর্ড কিপার হয়ে থাকে, রেকর্ডার ভোট কালেক্টর হব নয়, আপনাদের উদারমণিদের কথা কক, আগম পাছক নয়, কোনোবা ভাবে এই মানুষজন ডাঙর মানুষ প্রফেসর অমুক, তার ঘর যাই কেনেকা কথা পাতিম,
এই ঘরত যাই কেনেকে কথা পাতিম, ভোটটো দিবনে, কোৱাটো আপনার দায়িত্ব, কোৱাটো আপনার দায়িত্ব। যদি কিবা এটা অসুবিধা আছে উপর লিডারবিলাক কোক ডাইরেক্ট কোক যে আমার প্রাইমারিত আহক, চিফ আহক, উমুক আহক, ইএম আহক, এমএলএ আহক, আমার প্রাইমারিত, এনেই নহয়, এনেই মই মাতিম, এনে ফুর্তিত মাতিম শিবক, এইটা নহয়, মই এনেই ফুর্তিত মাতিম, মোর মানে এইখানে ক্যাপাসিটি আছে, মই এমপিক মাতি দিল, এনেকা নহয়। কিবা সমস্যা আছে মাতক, কথা পাতক, রাইজর ফ্রি ফ্রেন্ডলি কথা পাতক, অন্তর আত্মার পরে বুঝছেনে, পৃথিবীত যেটো অনেস্টি, সিম্পলিসিটি আর ট্রুথ, এই গান্ধীজিয়ে কৈছে, অনেস্টি, সিম্পলিসিটি আর ট্রুথ, ইয়ারকে ডাঙর অস্ত্র এক নাই। যুনে অনেস্ট ভাল মানুষ, কোনো ঠগায় নঠগায় মানুষ, বেয়া কথা নকয়, এই মানুষের কোনো মানুষে বেয়া নাপায়, আর সঁচা কথা কোয়া মানুষ বেয়া নাপায়, আর সিম্পলিসিটি ডাঙর ইগো নহয়, দাদাগিরি নহয়, এই মানুষে বেয়া পায়। তো সেইকারণে আজির সময়ত আমাক ভাল পাইছে রাইজে, আকুয়ালি লৈছে, গোটেকটা ইলেকশন আমি বারম্বার জিকি আছো, কারণ আমার মানুষবিলাকে এই সিম্পলিসিটি দেখাব পারিছে, বুঝছেনে, এই দেখাব পারিছে। রাইজর সমস্যা আমার সমস্যা, আমি রাইজরপরা দূরত আহিব নালাগে, কিবা একটা সমস্যা কৈছে কথাটো খুলি কব লাগে। তো আপনার তার এই ক্যাপাসিটি আছে মই জানো, আর ভালকে আমি কামটো করিব লাগিব, বহুতখিনি কথা আলোচনা করিব লাগা আছে, বুঝিব লাগা আছে। আপনাদের বিভিন্ন জনগোষ্ঠীর পৰা আহিছে, জনগোষ্ঠীর নেতা আছে, লিডার আছে, ইএম, এমসিএলএ, আজি বহুত কাউন্সিল হয়ে গেল, তেখেত সকলের বহুত প্রশ্ন আছে, এই প্রশ্নবিলাকও মই ফেস করি, মই কোনো লুকাই সারিব বিচরা নাই, আগর নেতা সকলের আগর সরকারের নিচিনা মানে ফেস নকরাকে থাকিব বিচরা নাই। আপনাদের মনত রাখব, ইলেকশনের পিছক প্রত্যেকটি সমষ্টিত চব্বিশ ঘন্টা থাকিম এটা সমষ্টিত, আর প্রত্যেকজন মানুষের কথা শুনি, অফিসার টফিসার, ইএম, এমসিএলএ যায়, আমি প্রত্যেকটা সমষ্টিত বহিম, আর কাউন্সিলর ক্যাপাসিটির যে কাম তার বহি আমি 100% সমাধান করি। যদি নো রাজ্যসভা কম, কি কয় রাজ্য সরকারও কম, যদি নো কেন্দ্র সরকারও কম, কিন্তু কামটো আমি করিমে, নকরা কাম এক নাই। আর মই এটা দেখিল চারি বছর হব সরকারে, ইয়া দেখিল মই ইয়াত করিব নোৱাৰা কাম বহুত নাই, ম্যাক্সিমাম করিব পারা কামে, ধরে লোক আধার কার্ড নাছিলে, এটা আধার কার্ড হয়ে গেল, তার কারণে রেশন কার্ড পোৱা নাছিলে, কিবা পোৱা নাছিলে, এইবিলাক লাহে 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 সব সমাধান হয়ে গেল। আমার আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমত ইজ অফ লিভিং বলে যেটা কয়, সহজভাবে জিয়াই থাকার কারণে সকলক সহায় করব বিচারিছে, ইয়ার অ্যাডভান্টেজটো আমি লব লাগে, ইয়ার লাভটো আমি লব লাগে। তো এই কারণে রেশন কার্ডের সময় শেষ হয়ে গেছিল, আর 5 দিন এক্সটার্ন করাই ললো মই কই পেলায়, মই এটা অফিসারবিলাক কইছো বহুত স্পিডত কামটো করব, মই এইখানে কথা কলো। আর আপনাদের বেশিদিন নয়, 13 তারিখলৈকে পূজাও চলি থাকিব, ফুর্তি ফাটা পরিবেশও ভাল, ধান কাটিবও হওয়া নাই, গতি এইখানে সময়ত একদম ভালকে গণতন্ত্রের যেটু সৌন্দর্য ইয়ার মজাটো লব লাগে। গণতন্ত্রের সৌন্দর্যটো কি, ওচর চুবুরিয়া দেশবিলাকত ইমান বেয়া অবস্থা, হ্যাঁ, ইহতর প্রাইম মিনিষ্টারকে খেদি পঠায়, রাষ্ট্রপতিকে খেদি পঠায়, আমার ভারত স্বাধীনতা হওয়ার পর এতিয়ালৈকে আমার তাত কোনো এনেকা কাহানি নাই। এই গণতন্ত্রের যেটু সৌন্দর্য ইয়ার মজাটো লব লাগিব। মই সকলক ধন্যবাদ জানালো, আর এতিয়া মন্ত্রী মহোদয় কবলৈ অনুরোধ করছো। UPPL আর ACP দলের বুথ পর্যায়ের কার্যকর্তার যে সম্মেলন ইয়াত হয়ে আছে, ইয়াত উপস্থিত বিটিআরর প্রধান প্রমোদ বড় ডাঙরিয়া, রাজ্যসভার সাংসদ রঙ্গরা নার্জারী ডাঙরিয়া, লোকসভার সাংসদ জয়ন্ত বসুমতারী ডাঙরিয়া, বিধায়ক অজয় রায় ডাঙরিয়া, দুয়ে দলের জেলা সভাপতি, মন্ডল সভাপতি, শক্তি কেন্দ্র ব্লকর সভাপতি আর বুথর সভাপতি উপস্থিত, ইএম, এমসিএলএ সকল, এজিপি দলের জেলার সভাপতি, আঞ্চলিকর সভাপতি, আর ইয়াত উপস্থিত তিনটা দলের বিভিন্ন দায়িত্বত থাকা আমার সমূহ কার্যকর্তা হোক, যা লোকসভা নির্বাচনত আপনার বিধায়ক সাংসদের নির্বাচন খেলার কারণে UPPL দলে আগবাই দিলে, আর 10 বছর পিছত কোকরাঝার, চিরাং, সিডলি সকলের কারণে দুপুরিয়ার আহার রেডি করা আছে। আমার এই হাইরোডের উত্তর যে একটা কমিউনিটি হল আছে, আমার UPPL দলের
প্রাইমারি অফিস আছে তাত তাতে গৈ আপোনালোকে এই কমিটি হলত এই আয়োজনটো আছে গতিকে তাতে সকলোৱে গৈ এই দুপৰীয়া আহাৰটো গ্ৰহণ কৰি আপোনালোকে ইয়াৰ পৰা গৈ নিজৰ নিজৰ কামত লাগি যাব বুলি আশা কৰি সকলোকে মই ধন্যবাদ দি আজিৰ সভাটো ইয়াতে সমাপ্ত হৈছে বুলি ঘোষণা কৰিলোঁ আৰু আপোনালোকে সকলোকে মানে থিয় হৈ এবাৰ শ্লোগানত অংশগ্ৰহণ কৰিবলৈ মই অনুৰোধ জনাইছোঁ বিজেপি জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ ইউপিপিএল জিন্দাবাদ এজিপি জিন্দাবাদ এজিপি জিন্দাবাদ অশোক সিংহলজি জিন্দাবাদ অশোক সিংহলজি জিন্দাবাদ প্রমোদ বড়ো জিন্দাবাদ প্রমোদ বড়ো জিন্দাবাদ হরিভূষণ চৌধুরী জিন্দাবাদ অতুল বরা জিন্দাবাদ নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা লং লিভ ইউজি বর্মা লং লিভ জয়ন্ত বসুমতারী জিন্দাবাদ থ্যাংক ইউ ফাইনালি গাইস তবে জমনি তো হই না থোড়া ভিন্ন তো থাকি না আমাকে উন্ডা বই লিখা দেয় আপনি জম ভাবতে ঘরে ফের নেই ঘরে সকাল করা তবে তিনটা ব্লক চেলকা পে বুঝেও কিনা সাথে নিয়ে কিনা কারণ বড়াই চিনতে ইমেল বক্স রে ইমেল করতে এখন ভিডিও আতিলে মাত্র তিনা লোক তো বাই বাই টাটা ওকে বাই।